Hi guys, এই পর্বে আমরা দেখব যে Astra পেজ হেডারস কিভাবে কাজ করে এবং পেজ হেডারস জিনিসটা আসলে কি। তো চলুন আমরা শুরু করে দেই। তো Astra অপশনসে আসার পরে Astra অপশনস দেখবেন যে পেজ হেডার নামে একটি প্রো মডিউল রয়েছে। তো এই প্রো মডিউলসটি আপনাদের অ্যাক্টিভ করতে হবে। তো আমি অ্যাক্টিভ করে ফেললাম। সিম্পলি অ্যাক্টিভ করার পরে আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। যাওয়ার পরে অ্যাপিয়ারেন্স, দেন এখানে দেখবেন যে পেজ হেডার্স নামে একটা অপশন যুক্ত হয়ে গিয়েছে। এখানে চলে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে কিছুই নাই। তো পেজ হেডার মূলত দুইভাবে, অর্থাৎ Astra হেডার মূলত দুই রকমের, একটি হচ্ছে সাইট হেডার আর একটি হচ্ছে পেজ হেডার। তো চলুন আমরা দুইটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা একটি ক্রিয়েট করব। তো এখানে অ্যাড নিউ ক্লিক করলাম, দেন আমি এখানে দিব যে Astra পেজ হেডার্স। সিম্পলি এতটুকু দিলাম। দেওয়ার পরে আমি এটাকে পাবলিশ করব। তো এখানে পাবলিশ করলে আসলে কিছুই হবে না। তো আমরা একটা একটা করে প্রত্যেকটি অপশন এখানে দেখব। তো প্রথমে আসুন, এখানে তিনটা লেআউট অর্থাৎ তিনটা ট্যাব রয়েছে। একটি ট্যাব পেজ হেডার, একটি হচ্ছে সাইট হেডার আর একটি হচ্ছে ডিসপ্লে রুলস। তো পেজ হেডার মানে আসলে কোনটা? খেয়াল করুন, আমরা একটা পেজে যাই। এই পেজে আসার পরে ধরুন এই যে হেডারটি রয়েছে, অর্থাৎ আমরা একটু সুন্দর করে দেখাই, এই মেনু এটা হচ্ছে সাইট হেডার। আবার বলি, এটা হচ্ছে সাইট হেডার আর এর নিচের যে অংশটুকু থাকে সেটাকে বলে পেজ হেডার। তো বর্তমানে আপনি যে স্টাইলটি দেখতে পাচ্ছেন এটি গুটেনবার্গ দিয়ে করা, কিন্তু আপনি আর্কাইভ পেজ, যেমন ধরুন ব্লগ, ব্লগে এসে সিঙ্গেল পোস্টে যখন যাবেন তখন আপনি চাচ্ছেন যে সিঙ্গেল পোস্টে এখানে একটি ব্যাকগ্রাউন্ডে ইমেজ শো করবে এবং তার মধ্যে ব্লগের টাইটেল শো করবে। তো এই সেম জিনিসটা আপনি পেজের ক্ষেত্রেও করতে পারবেন। তো আমরা এখন আপনাদেরকে করে দেখাবো পেজ হেডার দিয়ে মূলত এটা করা হয়। তো সেটা করার জন্য সিম্পলি আমরা পেজ হেডারে চলে এসেছি অলরেডি। দেন এখানে দেখুন যে দুইটা স্টাইল রয়েছে, লেআউট, লেআউটের একটা আছে হচ্ছে পেজ হেডার সেন্টার, আরেকটি হচ্ছে পেজ হেডার ইনলাইন, আরেকটি হচ্ছে পেজ হেডার নো হেডার, অর্থাৎ পেজ হেডার থাকবে না। তো আমরা প্রথমটা দিয়ে দেখব যে পেজ হেডার। দেন ডিসপ্লে ব্রেড ক্রাম্স। তো ব্রেড ক্রাম্স ডিসপ্লে করাতে চাচ্ছেন এবং ব্রেড ক্রাম্পসের কালার কী হবে, টেক্সট কালার কী হবে, দেন ব্রেড ক্রাম্পস টেক্সট কালার কী হবে। তো বাই ডিফল্ট যা সেভাবে রাখি, রেখে আমি যেটা করব, এখানে ইমেজ অপশন একটা অপশন রয়েছে, তাই না? তো এই ইমেজ অপশনটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো। তো ইমেজ অপশন কী করব, ইমেজের এখানে খেয়াল করুন, ওভাররাইড দিস ইমেজ উইথ দ্য ফিচার্ড ইমেজ, আমরা এটাকে উঠিয়ে দিব। দেওয়ার পরে এটা ফিচার ইমেজ হিসেবে কাজ করবে, অর্থাৎ এটা ক্লিক করলে ওভাররাইড হবে, বাট এটাতে ক্লিক না করলে এটা ফিচার ইমেজ হিসেবে শো করবে। তো ব্যাকগ্রাউন্ড একটা ওভারলে কালার আমরা দিতে পারি, তো সেটা আমরা পরবর্তীতে দিব। তো আপাতত আমরা কিছুই রাখবো না, এখানে সিম্পলি উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটা একটা করে দেখব যে কি কি করা যায়। আমরা এবার যাব ডিসপ্লে রুলস, অর্থাৎ এই পেজ হেডারটি আপনি কোথায় দেখাতে চাচ্ছেন। তো ডিসপ্লে রুলসে যাব। যাওয়ার পরে ডিসপ্লে অন, অর্থাৎ আমরা দেখাবো যে স্ক্রল করুন, এখানে কন্ডিশন দিতে পারবেন, আমরা বলবো যে অল পোস্ট অথবা অল পোস্ট আর্কাইভ অথবা ব্লগ বা ব্লগ পোস্ট বা পোস্ট পেজ। তো আপনি এভাবে স্পেসিফিকভাবে বলে দিতে পারবেন। তো সিম্পলি আমি অল পোস্ট দিয়ে দিলে কি হয় দেখুন, দেওয়ার পরে আমি আপডেট করব। দেন আমি একটা পোস্টে আসলাম, একটা পোস্টটাকে আমি রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পোস্টের এখানে টাইটেল চলে আসছে এবং ব্রেড ক্রাম্পস চলে আসছে, এটা আসছে পেজ হেডারের কারণে। তো আমরা এই পেজ হেডার এখানে আবার আসি, আসার পরে স্ক্রল করে নিচে নামি, দেন এই ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা যদি দিয়ে দিই 10, এখানে দিয়ে দিই 10, অর্থাৎ 10% টপ 10% বটম হবে। আপডেট, অনেক বড় হবে দেখুন, ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে গিয়েছে। তো এখানে একটি ইমেজ শো করানো দরকার, তাই না? তো এটা কীভাবে শো করাবো, সেটা শো করানোর জন্য আমরা এখানে আবার আসি, আসার পরে স্ক্রল করব, দেন সিলেক্ট ইমেজে ক্লিক করব,
এখানে আপনি সিলেক্ট ইমেজে যদি যে কোনো একটি ইমেজ দেন এই ইমেজটা দেন সিলেক্ট তারপরে আপডেট দিলে দেখুন এখানে আসলে কি হয় ইমেজটা চলে আসছে তাই না তো আমরা চাচ্ছি যে এরকম ইমেজ তো দিয়ে দিলে প্রত্যেকটাতে আলাদাভাবে দেওয়া সম্ভব না তো আমরা চাচ্ছি যে আমাদের ফিচার্ড ইমেজে যেগুলি রয়েছে সেগুলিকে এখানে শো করাতে সেটা কিভাবে করব তো প্রথমে আমরা যেটা করব এই ইমেজটাকে রিমুভ করে দিব রিমুভ করে দিলাম দেন আমরা ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার বা এইসব কিছু সব পরে দিব আমরা এখানে কি বলছি একটু খেয়াল করুন ইমেজ ওভাররাইড দিস ইমেজ উইথ দ্য ফিচার্ড ইমেজ অন ইন্ডিভিজুয়াল পোস্ট অ্যান্ড পেজ এটা সিলেক্ট করলে বলছে ওভাররাইড হতে তো আমি একটু আপডেট করে দেখুন যে কিছু হয় কি না রিলোড দেন তো রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে ফিচার্ড ইমেজ যেটি ছিল সেই ফিচার্ড ইমেজটি এখানে শো করছে তার মানে আপনি এখানে কি করলেন যে ইমেজটা ওভাররাইড করে এখানে কোনো ইমেজ না দিয়ে আপনি ফিচার্ড ইমেজের যে ইমেজটি রয়েছে সেটিকে এখানে অ্যাড করে দিয়েছেন তো একটি ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে এই যে কালারটি রয়েছে এটি ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কাজ করবে তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই আপডেট করে করে তাহলে আপনারা বুঝতে পারবেন খেয়াল করুন এর উপরে একটি কালার চলে আসছে এই কালারটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করেন একটু ডার্ক টাইপের দিয়ে দিলাম এবার আমি এটাকে আপডেট দিই দেওয়ার পরে এখানে আসুন এখানে এসে আবার আপডেট দিন দেখুন একটু ডার্ক টাইপের কালার চলে আসছে তো এই ইমেজটা মূলত পাচ্ছে কোথা থেকে এটা ফিচার্ড ইমেজ বলতে কি আমরা এই পোস্টের এডিটে যদি যাই নিউ ট্যাব ওপেন করলাম করার পরে খেয়াল করুন রাইট সাইডে ফিচার ইমেজ রয়েছে এই ফিচার ইমেজটি তারা এখানে শো করাচ্ছে যেমন আমি যদি ব্লগে যাই আমার যাওয়ার পরে নিচে আসুন আসার পরে দেখুন যে এই ব্লগে কিছু ইমেজ রয়েছে তো আমি যদি এই ব্লগ পোস্টটি ওপেন করি ওপেন করার পরে এই ফিচার ইমেজটি উপরে শো হচ্ছে এবং তার উপরে আমাদের ব্লগের টাইটেল শো হচ্ছে তো এটাই হচ্ছে পেজ হেডারের কাজ এবং পেজ হেডার আপনি অনেকভাবে অনেক জায়গাতে ইউজ করতে পারবেন তো আমরা আরেকটি স্টাইল এখানে দেখি যে পেজ হেডার ইনলাইন দেন আমি আপডেট দিই দেখুন ইনলাইন দিলে কি হয় ইনলাইন দিলে দুইটা ভাগ হয়ে যাচ্ছে এক সাইডে আমাদের ব্রেড ক্রাম্বস চলে যাচ্ছে আর এক সাইডে আমাদের টেক্সট চলে আসছে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সেন্টার অ্যালাইন এটাই ব্যবহার করা হয় তো এই হচ্ছে আমাদের পেজ হেডারের স্টাইল এখানে আমরা চাইলে আরও কিছু জিনিস অ্যাড করতে পারবো যেমন প্যারালাক্স রয়েছে প্যারালাক্স যদি আমরা দেই যে ডেস্কটপ শুধু ডেস্কটপের জন্য দেন আপডেট এটাকে আমরা রিলোড দিই দেখুন একটা প্যারালাক্স ইফেক্ট তৈরি হচ্ছে খেয়াল করুন খুব একটা বোঝা যাচ্ছে না বাট হালকা যেহেতু আমাদের ইমেজটা অনেক ছোট সাইজে সেজন্য তো আরেকটু অপশান রয়েছে এখানে ডিসপ্লে রুলস বা পেজ হেডার নিয়ে আরও অনেক কাজ করা যায় তো এগুলো আপনারা অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন আর সাইট হেডার নিয়ে আমরা পরবর্তী পার্টে কথা বলবো তো ডিসপ্লে রুলসের এখানেও আমরা বেশ অনেকগুলো অপশান রয়েছে আমরা চাইলে আরও অনেক কথা বলবো এটা পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব তো এর পরবর্তী পার্টে আমরা একটু ডিসপ্লে রুলস নিয়ে আলোচনা করব তো এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ